হ্যালো বন্ধুরা, আমি তাপস। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হলো ডিজিটাল পর্চার আবেদন করেছেন, পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড হয়নি। কিভাবে আপনি সেটিকে ডাউনলোড করতে পারবেন আপনার পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড না হলেও, চলুন দেখে নিই। এর জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার যে জিআরএন নাম্বার সেটি কিন্তু থাকতে হবে। এটি আপনি কোথায় পাবেন? যখন অ্যাপ্লিকেশন করেছিলেন যে মোবাইল নাম্বার দিয়ে, সেই মোবাইলে মেসেজ হিসেবে আপনার কাছে জিআরএন নাম্বারটি চলে আসে। তো আপনি সেই জিআরএন নাম্বারটি নিয়ে আসবেন এবং দেখে নিন কীভাবে ডাউনলোড করবেন। চলুন শুরু করি। প্রথমে আপনি আপনার মোবাইল বা ল্যাপটপে কোনো একটি ব্রাউজারকে ওপেন করে নেবেন। আমি এখানে গুগল ব্রাউজার ওপেন করলাম এবং টাইপ করবেন wbifms.gov.in। টাইপ করা হয়ে গেলে সার্চ বাটনে আপনি ক্লিক করে দেবেন। সার্চ বাটনে ক্লিক করলে পরবর্তী যে ইন্টারফেস সেটি দেখতে হবে এরকম। এই ইন্টারফেসে এসে যে প্রথমে ফ্ল্যাশ SMS থাকবে ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পর এখানে আপনি যে অপশানটি পাবেন দেখে নিন, এখানে গ্রিপস বলে একটি অপশান আপনি দেখতে পাচ্ছেন, সেই গ্রিপস অপশানে আপনি ক্লিক করবেন। গ্রিপস অপশানে ক্লিক করলে আবার একটি ফ্ল্যাশ মেসেজ আসবে, সেটিকে ক্লোজ করে দেবেন এবং এখানে চালান রিপ্রিন্ট বলে যে অপশানটি আছে সেই চালান রিপ্রিন্ট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। চালান রিপ্রিন্ট অপশানে যেই আপনি ক্লিক করবেন আপনাকে আপনার জিআরএন নাম্বারটি এন্ট্রি করতে বলা হবে। এখানে আপনি আপনার জিআরএন নাম্বার এন্ট্রি করে দেবেন। জিআরএন নাম্বার এন্ট্রি করা হয়ে গেলে আপনি নিচে যে ডাউনলোড অপশানটি দেখতে পাচ্ছেন সেই ডাউনলোড অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এর আগে বলে দিই, আপনি যখন ডাউনলোড করবেন এটি আপনার নোটিফিকেশানে আপনি দেখতে পারবেন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো চলুন দেখে নিই। ডাউনলোডে ক্লিক করার পর দেখুন ই চালান ডাউনলোড হয়ে গেছে, ক্লিক করে দেবেন এবং আপনার রিসিপ্টটি দেখতে পারবেন। এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটিও পেয়ে যাবেন পরবর্তী সময়ে ডাউনলোড করার জন্য যেটি কাজে লাগে। ধন্যবাদ বন্ধুরা।